সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, নিরাপদে আছো। ভূগোল পরিবেশ বিভাগ পুরুলিয়া সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আমাদের আজকে আলোচ্য বিষয় অনার্স তৃতীয় বর্ষের সয়েল অ্যান্ড বায়োজিওগ্রাফি কোর্সের জিওজিওগ্রাফিক্যাল রিমস অ্যান্ড ইটস ডেফিনেশন, ক্লাসিফিকেশন অ্যান্ড দ্য ডিসক্রিপশন অফ ওরিয়েন্টাল রিজিয়ন, অর্থাৎ প্রাণী ভৌগোলিক অঞ্চল, এর সংজ্ঞা, শ্রেণীবিভাগ এবং ওরিয়েন্টাল রিজিয়নের বর্ণনা। এবার দেখা যাক এই জিওজিওগ্রাফিক্যাল রিম বা প্রাণী ভৌগোলিক অঞ্চল বলতে কি বোঝায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভূপৃষ্ঠের বিভিন্ন পরিবেশে বিভিন্ন প্রকার জীবজন্তু বসবাস করে এবং জীবজন্তুর বিশেষ বৈশিষ্ট্যসূচক ভূপৃষ্ঠের বিভাজনকে প্রাণী ভৌগোলিক অঞ্চল বলে। এই বিষয়টিকে যদি আরো সহজ করে বলি তাহলে এভাবে বলা যায়, নির্দিষ্ট স্ববৈশিষ্ট্যের প্রাণী প্রজাতির সমাবেশ এলাকা হচ্ছে প্রাণী ভৌগোলিক অঞ্চল বা জিওগ্রাফিক্যাল রিম। এবার দেখা যাক এর ক্লাসিফিকেশন সম্পর্কে। বিখ্যাত বিজ্ঞানী ডার্লিংটন 1957 সালে প্রাণী ভৌগোলিক অঞ্চলকে কতগুলো ভাগে বিভক্ত করেন। ভাগগুলো হচ্ছে 1 প্যালিআর্কটিক অঞ্চল, 2 নিওআর্কটিক অঞ্চল, 3 ওরিয়েন্টাল অঞ্চল, 4 ইথিওপিয়ান অঞ্চল, 5 নিওট্রপিক্যাল অঞ্চল এবং 6 অস্ট্রেলিয়ান অঞ্চল। আমরা যদি মানচিত্র দিকে খেয়াল করি তাহলে দেখতে পাবো পুরা ইউরোপ, আফ্রিকার উত্তরাংশ এবং এশিয়ার বেশিরভাগ এলাকা এই প্যালিআর্কটিক অঞ্চলের অন্তর্ভুক্ত। 2 নম্বর হচ্ছে নিওআর্কটিক অঞ্চল। এই নিওআর্কটিক অঞ্চলটি হচ্ছে উত্তর আমেরিকা, গ্রিনল্যান্ড এবং আইসল্যান্ড হচ্ছে এই অঞ্চলের অন্তর্ভুক্ত। 3 নম্বর হচ্ছে ওরিয়েন্টাল অঞ্চল, যেটি দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, তাইওয়ান এবং ফিলিপাইন পর্যন্ত বিস্তৃত। 4 নম্বর হচ্ছে ইথিওপিয়ান অঞ্চল, যেটি সাহারা মরুভূমির দক্ষিণ থেকে আফ্রিকার বাকি অংশ এবং মাদাগাস্কার নিয়ে এই অঞ্চলটি গঠিত। 5 হচ্ছে নিওট্রপিক্যাল, পুরো দক্ষিণ আমেরিকা হচ্ছে এই নিওট্রপিক্যাল অঞ্চলের অন্তর্ভুক্ত এবং সর্বশেষ অঞ্চলটি হচ্ছে অস্ট্রেলিয়া অঞ্চল, যেটা পুরো অস্ট্রেলিয়া এবং ইন্দোনেশিয়ার পূর্ব দিকে যে দ্বীপগুলো রয়েছে যেমন পূর্ব তিমুর, পাপুয়া নিউ গিনি ইত্যাদি এই অঞ্চলের অন্তর্ভুক্ত। এবার আলোচনা করা যাক আমাদের আজকের মূল আলোচ্য বিষয়, ডেসক্রিপশন অব দ্য ওরিয়েন্টাল রিজিয়ন। প্রথমে দেখা যাক এর ভৌগোলিক সীমানা সম্পর্কে। এটি পুরো ভারতবর্ষ, শ্রীলঙ্কা, মিয়ানমার, থাইল্যান্ড, দক্ষিণ চীন, মালয় উপদ্বীপ, ইন্দোনেশিয়ার বিভিন্ন দ্বীপপুঞ্জ, তাইওয়ান এবং ফিলিপাইন পর্যন্ত এর অবস্থান। আমরা যদি মানচিত্রে খেয়াল করি তাহলে এই ওরিয়েন্টাল অঞ্চলের যে অংশগুলো আছে সেগুলো সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। দেখা যাচ্ছে ভারতবর্ষ, মিয়ানমার, থাইল্যান্ড, ইন্দোচীন, চীনের দক্ষিণ অংশ, ইন্দোনেশিয়ার বিভিন্ন দ্বীপ যেমন জাভা, সুমাত্রা, বর্নিও এবং ফিলিপাইনের দ্বীপপুঞ্জগুলো এই অঞ্চলের অন্তর্ভুক্ত। এইবার দেখা যায় এই ওরিয়েন্টাল অঞ্চলের যে উপবিভাগ আছে সে সম্পর্কে। ওরিয়েন্টাল অঞ্চলের কতগুলো উপবিভাগ রয়েছে। প্রথমে আসছি ক, ভারতীয় উপাঞ্চল বা ইন্ডিয়ান সাব রিজিয়ন। এই ভারতীয় উপাঞ্চলগুলোকে, এই ভারতীয় উপাঞ্চলকে আবার কতগুলো ভাগে ভাগ করা হয়েছে। 1 পূর্ব হিমালয় অঞ্চল, যেটি সিকিম থেকে হিমালয়ের পূর্ব দিকের আর্দ্র এলাকা এই অঞ্চলের অন্তর্ভুক্ত। 2 নম্বর হচ্ছে হিমালয় অঞ্চল, যেটি হিমালয়ের নিচু অঞ্চল এবং
হুমায়ুন থেকে কাশ্মীর পর্যন্ত বিস্তৃত। এই অঞ্চলটি পূর্ব হিমালয় অঞ্চল অপেক্ষা শীতল ও শুষ্ক। এবার দেখা যাক তিন নম্বর অঞ্চল, সিন্ধু সমতল ভূমি বা ইন্দাস প্লেন, যে অঞ্চলটি পাঞ্জাব, সিন্ধু, রাজস্থান, গুজরাটের উত্তর অংশ এবং হরিয়ানা এই বিভাগের অন্তর্ভুক্ত। এখানে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 75 সেন্টিমিটারের কম। চার নম্বর হচ্ছে গাঙ্গেয় সমতল ভূমি বা গ্যাঙ্গেটিক প্ল্যান, যেটি আরাবল্লী পাহাড় এবং যমুনা নদী থেকে শুরু করে দক্ষিণ পূর্ব দিকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত। এর মধ্যে উত্তরপ্রদেশ, বিহার, উড়িষ্যা অংশবিশেষ, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ অন্তর্ভুক্ত। সুন্দরবন এবং মহানন্দা নদীর উত্তরাংশের নিম্নভূমি এই অঞ্চলের মধ্যে পড়ে। এবার আসা যাক পাঁচ নম্বর পয়েন্ট, আসাম। ব্রহ্মপুত্র ও সুরমা নদীর মধ্যবর্তী উপত্যকা ও পার্বত্যভূমি এর অন্তর্ভুক্ত। এখানে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 200 সেন্টিমিটারের বেশি। ছ নম্বর পয়েন্ট, দাক্ষিণাত্য বা ডেকান। মালাবারের পূর্বে মধ্য ভারতের শুষ্ক উঁচু পাহাড়ি সমতল ভূমি এবং গঙ্গা ও সিন্ধুর দক্ষিণে সমতল ভূমি এই বিভাগভুক্ত। অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং কর্ণাটক এর মধ্যে পড়ে। এখানে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 100 সেন্টিমিটারের কম। এবার আসা যাক সর্বশেষ পয়েন্ট, মালাবার। ভারতীয় উপদ্বীপের পশ্চিম উপকূল ঘেঁষে গুজরাট থেকে একেবারে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত অতি আর্দ্র পাহাড়ি অঞ্চল এই বিভাগের অন্তর্ভুক্ত। এখানকার বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 200 সেন্টিমিটারের বেশি। এবার আসা যাক খ অঞ্চল, সিংহলীয় উপাঞ্চল বা সিলোনিজ সাব রিজিয়ন। আমরা যদি এই মানচিত্রের দিকে খেয়াল করি তাহলে দেখতে পাবো যে এক নম্বর হচ্ছে ইন্ডিয়ান উপাঞ্চল, এর ঠিক নিচে হচ্ছে দুই নম্বর অঞ্চল যেটা সিংহলীয় উপাঞ্চল, যেটি শ্রীলঙ্কা এবং দক্ষিণ ভারতের অংশবিশেষ নিয়ে এই অঞ্চল গঠিত। তিন নম্বর হচ্ছে ইন্দো চাইনিজ অঞ্চল, যেটা মানচিত্রে ডান দিকে দেখা যাচ্ছে। এই অঞ্চলটি চীনের প্যালিওআর্কটিক অঞ্চলের দক্ষিণে অবস্থিত এবং মায়ানমার, থাইল্যান্ড, আন্দামান, তাইওয়ান ও হাইনান দ্বীপপুঞ্জ এই অঞ্চলভুক্ত। এবং চার নম্বর হচ্ছে ইন্দো মালায়ান সাব রিজিয়ন, যা মালয় উপদ্বীপ এবং ইস্ট ইন্ডিজের কতগুলো দ্বীপ যেমন বর্নিও, জাভা, সুমাত্রা এবং ভারত মহাসাগরের নিকোবর দ্বীপপুঞ্জ, ফিলিপাইন দ্বীপপুঞ্জ এই অঞ্চলের অন্তর্ভুক্ত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার দেখা যাক এই ওরিয়েন্টাল রিজিয়নের কী কী বৈশিষ্ট্য আছে সে সম্পর্কে। প্রথমে জেনে নেওয়া যাক এর আবহাওয়া এবং এর অরণ্যভূমি অর্থাৎ এর ক্লাইমেট ও ভেজিটেশন সম্পর্কে। এই অঞ্চল প্রধানত উষ্ণ, এর উত্তরাংশে আবহাওয়া শুষ্ক, বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 1500 মিলিমিটারের বেশি। এই অঞ্চলের পশ্চিমাংশে মরুভূমির অবস্থান। এই অঞ্চলটির পূর্বাংশে অর্থাৎ ভারতের উত্তর পূর্ব কোণ মিয়ানমার, ইন্দোচীন থেকে গ্রেটার সান্ডা দ্বীপ অর্থাৎ সুমাত্রা, বর্নিও ও জাভা পর্যন্ত রেন ফরেস্ট দেখা যায়। মায়ানমারের উত্তরাংশ থেকে দক্ষিণ পশ্চিম চীন এবং হিমালয়ের পূর্বাংশ পর্যন্ত রয়েছে পাহাড়ি অঞ্চল। এখানকার স্থল বায়ুগুলো হচ্ছে ট্রপিক্যাল রেন ফরেস্ট, ডেসিডুয়াস ফরেস্ট, ট্রপিক্যাল গ্রাসল্যান্ড এবং ম্যানগ্রোভ ফরেস্ট। এবার দেখা যাক এর প্রাণী বৈচিত্র্য কী কী রয়েছে সে সম্পর্কে। এই অঞ্চলে
মোট 157টি গোত্রের মেরুদণ্ডী প্রাণী পাওয়া যায়। এদের মধ্যে 23টি গোত্রের স্বাদুপানির মাছ, 9টি গোত্রের উভচর প্রাণী, 29টি গোত্রের সরীসৃপ, 66টি গোত্রের পাখি এবং 30টি গোত্রের স্তন্যপায়ী প্রাণী দেখা যায়। এবার দেখা যাক কী কী স্বাদুপানির মাছ এই অঞ্চলে পাওয়া যায়। ওরিয়েন্টাল অঞ্চলে স্বাদুপানির মাছের কোনো আদিম গোষ্ঠী নেই। এই অঞ্চলের প্রসিদ্ধ মাছ হচ্ছে ক্যাটফিশ ও কার্প জাতীয় মাছ। এখানে 9টি গোত্রের ক্যাটফিশ পাওয়া যায়। এবার আসা যাক কী কী সরীসৃপ প্রাণী পাওয়া যায় সে সম্পর্কে। ওরিয়েন্টাল অঞ্চল মোটামুটি সরীসৃপ সমৃদ্ধ। এখানে 29টি গোত্রের সরীসৃপ পাওয়া যায়। এদের মধ্যে লিজার্ড, সাপ এবং কচ্ছপের সংখ্যা প্রচুর। এবার আসা যাক এখানে কী কী সাপ পাওয়া যায় সে সম্পর্কে। ওরিয়েন্টাল অঞ্চলে বিভিন্ন প্রজাতির সাপ রয়েছে, যেমন গোখরা, পদ্ম গোখরা, গুইসাপ, কেওটে, কালনাগিনী, দুধরাজ, ধনরাজ, মেটুসাপ, দারাস, চন্দ্রবোরা, শঙ্খচোর, গোলবাহার ও একাধিক প্রজাতির অজগর এই এলাকায় রয়েছে। এবার আসা যাক এই অঞ্চলের যে সমস্ত পাখি প্রজাতি রয়েছে সে সম্পর্কে। ওরিয়েন্টাল অঞ্চলে মোট 66টি গোত্রের পাখি পাওয়া যায়। এদের মধ্যে 53টি গোত্রে এই অঞ্চলে ব্যাপকভাবে বিস্তৃত। বিচিত্র ধরনের পক্ষীকুলের মধ্যে একাধিক প্রজাতির ময়ূর, বনমোরগ, বিভিন্ন প্রজাতির পেঁচা, বক, কাক, সুইচেরা, শকুন, মাছরাঙা, ঘুঘু, শালিক, ডাহুক, ধনেশ, ভীমরাজ, কেশরাজ, ময়না, টিয়া, ফিঙে, বুলবুলি, হরিয়ান, বিভিন্ন প্রজাতির হাঁস, কাক, দোয়েল, পানকুড়ি, গাংচিল সহ চিলের বিভিন্ন প্রজাতি উল্লেখযোগ্য। এবার আসা যাক এই অঞ্চলে কী কী স্তন্যপায়ী প্রাণী পাওয়া যায় সে সম্পর্কে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওরিয়েন্টাল অঞ্চলে বাদুড় ছাড়া 30টি গোত্রের স্তন্যপায়ী প্রাণী বাস করে। এদের মধ্যে অন্তত 5টি গোত্র অ্যান্ডেমিক, কতগুলো প্যালিআর্কটিক ও ইথিওপিয়ান অঞ্চলেও বিস্তৃত। এই অঞ্চলে যে সমস্ত স্তন্যপায়ী প্রাণী পাওয়া যায় সেগুলো হচ্ছে 18 প্রজাতির সজারু, গন্ধগোকুলের বিভিন্ন প্রজাতি, গিবন, হাতি, শৃগাল, নেকড়ে, বিভিন্ন প্রজাতির ভালুক, বানর, হনুমান, কুকুর, বিড়াল, ইঁদুর, বাগডাসা, হরিণের অনেকগুলো প্রজাতি, কাঠবিড়ালি, গয়াল, গন্ডার, বাইসন, গরু, মহিষ, ওট, বিভিন্ন প্রজাতির ছাগল, বাঘ, চিতাবাঘ, খচ্চর, গাধা, ঘোড়া ইত্যাদি। এ ছিল আমাদের আজকে আলোচ্য বিষয়। আশা করি তোমরা আমাদের যে আজকে আলোচ্য বিষয় ছিল যে জিওগ্রাফিক্যাল রিম বা প্রাণী ভৌগোলিক অঞ্চল এবং এই অঞ্চলের বিভিন্ন শ্রেণীবিভাগ, মানচিত্র প্রদর্শন এবং ওরিয়েন্টাল অঞ্চলের সার্বিক বর্ণনা এবং এর চারিত্রিক বৈশিষ্ট্য তোমরা জানতে পেরেছ। শেষ করবার আগে বরাবর মতো বলতে চাই, তোমরা এই COVID-19 থেকে নিজেকে সুরক্ষিত রাখবে, ভালো থাকবে এবং যে ক্লাসগুলো হচ্ছে সেগুলো ফলো করবে, যারা বাসায় পড়াশোনা করবে এবং নিজেদেরকে সমৃদ্ধ করবে। তোমাদের সার্বিক মঙ্গল কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।